স্বাগতম জানাইছো প্রত্যেক বারৰ নিচিনা পুনৰ এটা নতুন ভিডিঅ লৈ আহিছো আপোনালোকৰ মাজলৈ। সৰকাৰী ঘৰ নোপোৱা বহুত লোক এতিয়াও আছে, বহুতে কমেন্ট কৰি থাকে, লিষ্টত নাম আছে কিন্তু এতিয়ালৈকে সরকারি ঘর পোৱা নাই। এইসকলের কারণে বৃহৎ গণনা করেছে সরকারের ফালৰ পৰা। যিসকল দুখীয়া মানুহ পকী ঘর বনোৱাৰ যোগ্যতা নাই সেইসকলের কারণে খুবই ভাল খবর। লাখ লাখ দরিদ্র পরিয়ালে লাভ করব সরকারি ঘর, 84 লাখ দরিদ্র লোকে পাব সরকারি ঘর। যিসকলের লিষ্টত নাম আছে সেইসকলেহে লাভ করব সরকারি ঘর। আর 79,000 কোটি টাকা সরকারের ফালৰ পৰা ধার্য করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি বাসগৃহৰ গৃহর কারণে। আর সরকার ফালৰ পৰা কি গহনা করেছে মানে আপনার জানাই দিয়েছো। ভিডিওটা সম্পূর্ণ হেয়ালে চাই থাকবে, আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাহত থাকা বেল আইকনটি প্রেস করে দিব। সরকারি ঘর নোপা লোকসকলই ভাল খবর দিছে সরকারে, আর লাখ লাখ দরিদ্র পরিয়ালে লাভ করব সরকারি ঘর। 84 লাখ দরিদ্র পরিয়ালে সরকারি বাসগৃহ লাভ করব, তার কারণে 79,000 কোটি টাকা ধার্য করা হয় সরকারি বাসগৃহর কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনার। যখন লিস্টত নাম আসলে কিন্তু এতালেকে টাকা পাওয়া নাই সেই সকলের কারণে 79 লাখ টাকা ধার্য করেছে সরকারের ফালের পর। আর বাজেটত বিত্তমন্ত্রী নির্মলা সীতারামনের এই বৃহৎ ঘোষণা করেছে, কেবিনেট বৈঠক হয়েছিল আর কেবিনেট বৈঠকত এই বৃহৎ ঘোষণা করেছে নির্মলা সীতারামনের এই বৃহৎ ঘোষণা। 84 লাখ দরিদ্র পরিয়ালে পাব সরকারি ঘর, যখন লিস্টত নাম আসলে কিন্তু টাকা পাওয়া নাই সেই সকলে লাভ করব। আর 84 লাখ দরিদ্র পরিয়ালের বাসগৃহ বনাবর কারণে 79,000 কোটি টাকা সরকারে ধার্য করেছে, বৃহৎ গণনা করেছে সরকারের ফালৰ পৰা। কিন্তু লাখ লাখ দরিদ্র পরিয়ালে লাভ করব সরকারি ঘর। আর আপনার সর একটা রিকুয়েস্ট করছো, ভিডিওটি শেয়ার করে দিব যাতে যখন মানুষে নাজানে তেওঁলোকেও জানিব পাৰে।